কালকে কি এখানে বাজ পড়েছিল? না না বাজ পড়েনি, সেরকম কিছু আর কিছু না। তার মানে কালকে সারা দিন এই বডিটা আপনারা দেখতে পান? না না না, মানে এরকম কি কোনো কালকে সারা দিন বডি ছিল? না না ছিল না, কারণ না সবাই তো মাঠে ঘাটে আসছে, কারণ না কারো চোখে দেখবে। মানে আজকে সকালে আপনারা দেখতে পেয়েছেন? আজকে সকালে সব ছাগল গরু তাড়াতাড়ি দিয়ে দেখতে পেয়েছেন। থাসকালে পান্ডুয়ার চাপাহাটি এলাকায় মালির বাগানে, চাপাহাটির মালির বাগানে একটি মহিলার মৃতদেহ কিন্তু পাওয়া যায়, যেটা গ্রামবাসীরা কিন্তু অনুমান করছেন এটা স্বাভাবিক মৃত্যু নয়, সেই মহিলাকে খুন করাইছে, হত্যা করাইছে। এবং এই মুহূর্তের সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে আপডেট, পান্ডুয়ার চাপাহাটির বাসিন্দা অভিজিৎ হালদার অভিযোগ জমা করলেন, অভিযোগ করেছেন পান্ডুয়া থানায়, এবং সেই অভিযোগের কপি আমাদের কাছে কিন্তু এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ টিভি 15 দেখতে পাচ্ছেন সেই অভিযোগের কপি। এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলার কিন্তু রক্তমাখা দেহ উদ্ধার হয়েছে আজ, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং সেই কপিটা আমাদের কাছে এসেছে দেখতে পাচ্ছেন। টু দা ওসি পান্ডুয়া পুলিশ স্টেশন পান্ডুয়া হুগলি, সাবজেক্ট সিমলাগড় ভিটাসিন অঞ্চলের চাপাহাটির মালির বাগানে অজ্ঞাত পরিচয় মহিলার রক্তমাখা দেহ উদ্ধারের জন্য সঠিক তদন্তের দাবিতে আবেদন। মাননীয় মহাশয়, আমি নিম্ন স্বাক্ষরকারী শ্রী অভিজিৎ হালদার পিতা নারায়ণ হালদার, গ্রাম গোয়াড়া পোস্ট সিমলা জেলা হুগলি, আপনাকে বিনীতভাবে এই অনুরোধ জানাই যে আজ 7/5/2024 এলাকায় একটি অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত দেহ এলাকাবাসী দেখতে পায়, পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এমতো অবস্থায় আপনার নিকট আমার বিনীত অনুরোধ এই যে এই ঘটনার পিছনে প্রকৃত সত্য উদ্ঘাটন করে এই ঘটনার পিছনে জড়িত ব্যক্তিদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা করলে বাধিত হইব। ধন্যবাদ সহ অভিজিৎ হালদার, ডেট দেখ 7/5/2024 সিমলা গড় হুগলি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাম্প, রিসিভ কন্টেন্টস নট ভেরিফাইড, পিএস পান্ডুয়া ডিস্ট্রিক্ট হুগলি। সুতরাং যিনি কিন্তু অভিযোগ করেছেন পান্ডুয়া চাপাহাটির বাসিন্দা এলাকাবাসী হিসেবে তিনি অভিযোগ করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মহিলাদের মান সম্মান ইজ্জত সেগুলো তো আমি বলছি না, এখন মহিলাদের কি বাঁচার অধিকার নেই? মা মাটি মানুষের নেত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, এগুলো ছোট ঘটনা, এগুলো লাভ এফিয়ার, এগুলো পারিবারিক ঘটনা, আপনার তো এইসব ছোটোখাটো ঘটনা বলেই বুলি আওড়ান, এগুলোকে ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাই না? তো আপনার মায়েরা, আপনার রাজ্যের মানুষ মারা যাচ্ছে, বোনেরা মারা যাচ্ছে, তো এক্ষেত্রে আপনার রক্ত গরম হয়ে ওঠে না? যে পুলিশ মন্ত্রী হিসেবে আপনার বিশাল ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার সঠিক প্রয়োগ করতে আপনার বিবেক কবে জাগ্রত হবে? আপনার বিবেকী সত্তা কবে জাগ্রত হবে? এমন কোনো মাস নেই এই বঙ্গে মানুষ খুন হয় না, বন্দুক বাজি বোমাবাজি এইসব তো হয়েছে, তারপর এই রক্তমাখা দেহ, এ তো গ্রামবাসীরা অনুমান করছেন তারা যেটা ধর্ষণ বা গণধর্ষণ হতে পারে, এবং ধর্ষণ করার পর তাকে খুন করা যেতে পারে। একটি ভয়ঙ্কর ভিডিও যেখানে গ্রামবাসীরা কিন্তু বলছেন যে 7ই মে মঙ্গলবার সকালে কিন্তু এই ডেড বডিটা পাওয়া যায়, বা সকালে কিন্তু এই মৃতদেহটা পাওয়া গেছে, এবং 6 তারিখ তার আগের দিন সোমবার কিন্তু কোনো রকমের যে বাজ পড়ে মৃত্যু হয়েছে, ঝড় বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে এমনটা কিন্তু নয়। এলাকাবাসী বলছেন খুব জোরে বাজও পড়ে না, বৃষ্টি হয়তো ছিটে ফোটা হয়েছিল। তো এই মহিলার যে দেহ পাওয়া গেল মালির বাগানে, অজ্ঞাত পরিচয় মহিলা হলো, সেও তো মানুষ, সেও তো কারো না কারো মা বা হতে পারেন, তাই না? তো মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের নিরাপত্তা কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গোলাবাজি করে বলতে পারবেন আপনার রাজ্যে নিরাপত্তা রয়েছে, মহিলাদের নিরাপত্তা তো রয়েছে, পুরুষদের তো আছে, সবারই আছে, এই রাজ্যের এমন কোনো মানুষ নেই যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এমন কেউ নেই, তাই না? এমন গোলাবাজি করে বলতে পারবেন? এমন গোলাবাজি করে বলা আপনার পক্ষে সম্ভব না, আপনি খালি এই ছোটো ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানুষ মারা যাচ্ছে একের পর এক ঘটনার কিন্তু সাক্ষী এই বাংলার নাগরিকরা, তারা দেখছে খবরাখবরের পাতায় দেখছে, খবরাখবরে দেখছে, টিভিতে দেখছে, খবরের কাগজের পাতায় দেখছে যে মহিলারা এখানে মারা যাচ্ছে, সেই মৃত্যুর কারণ রহস্য উদ্ঘাটন হচ্ছে না, অথচ তারা মারা যাচ্ছে, তাদের নাকি ল্যাব ফিয়ার, তারা নাকি ছোট ছোট ঘটনার শিকার ইত্যাদি ইত্যাদি বলে
আপনারা স্টেটমেন্ট জারি করেন। তো দেখা যাক, পান্ডুয়ার চাপাহাটির বাসিন্দা অভিজিৎ হালদার অভিযোগ জমা করলেন পান্ডুয়া থানায়। থানার অফিসার ইনচার্জের যিনি দায়িত্বে রয়েছেন ওনারা কি সঠিক তথ্য আনবেন সামনে, এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হবেন, এবং সঠিক তদন্তের যে দাবি করেছেন একজন এলাকাবাসী, তিনি বলেছেন জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি যেন হয় সেই জন্যই তিনি কিন্তু আবেদনটা করেছেন। দোষীদের কি শাস্তি হয়, দোষীরা কি আদৌ ধরা পড়ে, যদি ধরাও পড়ে গ্রেপ্তারও হয়ে গেলে তাদের কি সঠিক তথ্য প্রমাণ দিয়ে সদিচ্ছা দেখিয়ে সেই অপরাধীদের সাথে কম্প্রোমাইজ না করে পুলিশ কি তাদের ফাঁসি কাঠে চড়াতে পেরেছে, যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে তাদের ফাঁসি কাঠে চড়িয়ে দিচ্ছে। এই বাংলায় প্রতি মাসে মাসে তো ধর্ষণ হচ্ছে, প্রতি বছর প্রতি মাসে মাসে ধর্ষণ হচ্ছে, কজনের ফাঁসি হচ্ছে, ধর্ষণ করে খুন হোক বা তাকে কুপিয়ে খুন হোক বা যেভাবেই খুন হোক, মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে, আমাদের সংবিধান কি দিয়েছে, তাই না? তো তাহলে সংবিধান যদি অধিকার দিয়ে থাকে বাঁচার সবার, তাহলে সেই জীবন্ত মানুষগুলোকে এভাবে মেরে ফেলা হচ্ছে, রাজ্যের পুলিশ মন্ত্রী কি সেইভাবে শাস্তি প্রদান করতে পারছেন না দোষীদের? যদি সত্যি শাস্তি প্রদান করতে পারতেন তাহলে তো অপরাধী অপরাধ করার আগে, এইভাবে খুন করার আগে তার শরীরে হাজারবার কাঁপুনি ধরত যে এই দুষ্কর্ম করার পর, কুকর্ম করার পর, এই হত্যা করার পর তার তো সাজা একটাই, মৃত্যুদণ্ড। এখন যোগী রাজ্যে যোগী সরকার, সেখানে বিজেপি সরকার বিপুল পরিমাণ বহু অসংখ্য গ্যাংস্টার যারা খুনি যারা তাদেরকে কিন্তু এনকাউন্টার করে দিচ্ছে, সেটা যোগী সরকারের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, যোগী রাজ্যে এই দৃশ্যগুলো কিন্তু দেখছে ভারতবাসী, যে অপরাধী সেখানে বুক চিতিয়ে ঘুরবে না, অপরাধী বুক চিতিয়ে ঘুরিয়ে যদি অপরাধ করে, ধর্ষণ খুন করে, তাদের কিন্তু সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সেটা ফাঁসি কাটে হোক বা এনকাউন্টার হোক পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমাদের রাজ্যে তো সেরকম হচ্ছে না, গ্যাংস্টাররা তারা অপরাধীরা তারা খুনিরা তারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাসে মাসে প্রতি বছর বছর তারাই তাণ্ডব চালাচ্ছে আর মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সাধারণ মানুষ বলির বকরা হয়ে যাচ্ছে, মা বোনেদের নিরাপত্তা বলে কিচ্ছু নেই, যে মা মাটি মানুষের সরকার, মায়েদের ভোটে বোনেদের ভোটেই গড়ে উঠেছে এই সরকারটা, সেই সরকারের কি এবার নিরাপত্তা দেওয়ার মতো মূলদ্রুকিও শেষ হয়ে গেছে? তাহলে কী রইল বেঁচে? দুর্নীতি ইস্যুতে জেলের মধ্যে মন্ত্রীরা ঢুকে গেছে, নিরাপত্তা দিতে মহিলাদের নিরাপত্তা দিতে এলাকাবাসীর বা বঙ্গবাসীর রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে সরকার যদি অসমর্থ হয়, তারপর দুর্নীতির দায়ে সরকারের বদনাম, তাহলে এই সরকারটার কাজ কী রইল? সরকারটার কাজ কী রইল? টিকে থাকার জন্য সরকারের আর কী কাজ রইল? বিরোধীরা নাকি রাজনৈতিক চক্রান্ত করে, বিরোধীদের চক্রান্ত এসব আপনারা বলেন না, বিরোধীরা কেউ এইসব চক্রান্ত করে না, যে গুন্ডা বদমাস সন্ত্রাসকারী এই কাজ যায় তাদের আপনারা শায়েস্তা করতে পারছেন না, সেটা আপনাদের ব্যর্থতা বলুন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই বলুন না কেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, নিরাপত্তা আপনারা দিতে পারছেন না, এটা তো আপনারা স্বীকার করবেন না, কিন্তু রাজ্যবাসী বলছে, এই বাংলা বলছে, বাঙালি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি 15।